করোনা মহামারী পরবর্তী সময়ে পৃথিবী জুড়ে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ে মূল্যস্ফীতি, যার করাল থাবা থেকে রক্ষা পায়নি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। তবে এমন পরিস্থিতিতেও নিজেদের জাদু দেখিয়েছে কম দামের জন্য সুপরিচিত চেইন সুপার সফালডি। কৌশলে মূল্যস্ফীতিকে সামাল দিয়েছে তো বটে, হাতে নিয়েছে 9 বিলিয়নের বিক্রয় সম্প্রসারণ প্রকল্প। পণ্যমূল্য তুলনামূলক কম রাখার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় চেইন সুপার শপ আলডি, বিশ্বের 18টি দেশে যার বিক্রয় কেন্দ্রের সংখ্যা 12,000-এর বেশি। তবে যুক্তরাষ্ট্রে যখন ক্রমাগত বাড়ছে মূল্যস্ফীতি, তখনও নিজেদের কারিশমা বজায় রেখেছে আলডি। মূল্যস্ফীতির প্রভাবে সমসাময়িক সুপার শপগুলোতে যেখানে ভিড় কমিয়েছে ক্রেতারা, একই সময়ে আলডির বিক্রয় কেন্দ্রগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাস্টমার গ্রোথ পার্টনার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম 3 মাসে ওয়ালমার্টের তুলনায় আলডির অন্তত 50টি পণ্যের দাম গড়ে 6% কম ছিল। হিমায়িত খাদ্যপণ্যের দাম ছিল 15% কম, অথচ অন্যান্য সুপার শপে 30,000-এর কাছাকাছি পণ্য পাওয়া যায়, আলডিতে পাওয়া যায় 2,000-এর মতো। আলডির বিক্রয় কেন্দ্রগুলোর আয়তনও অন্যান্য সুপার শপের বিক্রয় কেন্দ্রের চেয়ে প্রায় 10,000 বর্গমিটার কম। ব্যবসায় টিকে থাকার জন্য আলডি ফ্লাইহুইল নামের এক কৌশল ব্যবহার করে, যেখানে বিক্রয় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ও পণ্য বিক্রি বাড়ানোর মাধ্যমে খরচ ও দাম নাগালের ভিতরে রাখা হয়। প্রতিষ্ঠানটির সকল পরিকল্পনার মূল লক্ষ্য থাকে খরচ কমানো। পণ্যের মোড়কীকরণ থেকে মজুদ সবখানেই এমনভাবে পদক্ষেপ নেওয়া হয় যাতে অযথা বাড়তি খরচ না হয়। ভাড়া, বিদ্যুৎ বিল বাঁচানো এবং জনবল কম ব্যবহারের উদ্দেশ্যে ছোট বিক্রয় কেন্দ্র ব্যবহার করে প্রতিষ্ঠানটি। আলডির 90% পণ্য প্রতিষ্ঠানটি নিজে উৎপাদন করে বিক্রি করে, ফলে বিখ্যাত ব্র্যান্ডের পণ্যের তুলনায় দাম কম রাখতে পারে। এমনকি পণ্য পরিবহন খরচ কমাতে গত বছর নিজস্ব পরিবহন ব্যবস্থা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি, ফলে এই খাতে খরচ কমেছে প্রায় $60 বিলিয়ন। পণ্যের সার্বিক খরচ বৃদ্ধি পায় বলে বাতিল করেছে ডিজিটাল প্রাইস ট্যাগ। সম্প্রতি নতুন করে 100-এর বেশি পণ্যে ছাড় দেবার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। $9 বিলিয়ন সম্প্রসারণ প্রকল্পের অধীনে যুক্তরাষ্ট্রের 2500 বিক্রয় কেন্দ্রের সংখ্যাকে 2028 সাল নাগাদ 3100 বিক্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার পরিকল্পনায় আগাচ্ছে আলডি। নুসরাত মৌমি, চ্যানেল 24।